হাই ইব্রন আজকে আমরা কবিতা পড়ি তিন এটি নিয়ে আলোচনা করব। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আল মাহমুদ বাংলাদেশের প্রধান কবিদের একজন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দুই হাজার উনিশ সালে মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে আছে লুক লুকান্তর কালের কলস সোনালী কাবিন ইত্যাদি নিচের নূলক কবিতাটির কবির পাখির কাছে ফুলের কাছে নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত করো নূলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নূলক হারিয়ে গেল শেষে তো এখানে সোনার নূলক বলতে বুঝাই নাকে পরার এক ধরনের অলঙ্কার হুতাই সারা সারা বাংলাদেশে বাংলাদেশে অর্থাৎ কবি সোনার নূলকটি খুঁজে চলছে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে কবি নদীর কাছে জিজ্ঞেস করছে তার কাছে কি নোলকটি পাওয়া যাবে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে নদী তখন বলল তার শরীর বরা বোয়াল মাছ তার শরীরে হাত দেওয়ার জন্য নিষেধ করেছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বের বাঁকে তিতাস নদী কেঁদে বাঘকে বলছে হরিণবাগ বলতে নদীর কোনো বাঁকের নাম বা কোনো একটি স্থানের নাম সাদা পালক বকরা জ্যাথাই পাখ ছড়িয়ে থাকে তো সাদা পালক বকেরা সেখানে পাখা ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে জল ছাড়িয়ে বলতে বোঝায় নদী অতিক্রম করে বনের দিকে কবি রওনা হল সবুজ বনের হরিতটিয়ে হরিতটিয়ে বলতে বোঝায় সবুজ রঙের টিয়ে অর্থাৎ সবুজ বনের সবুজ রঙের টিয়ে করে কি জিখমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই কবি এখন বনের কাছে মিনতি করছে তার নলকটি ফিরিয়ে দেওয়ার জন্য আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কবি তার মায়ের গয়না নিয়ে ঘরে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন তখন বন তোমার মায়ের হারিয়ে যাওয়া বলছে সোনানুলোকটি কোথায় পাবো আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ বনে সাধারণত পাক পাখালি রয়েছে অর্থাৎ নানা জাতের পাখি রয়েছে ঠিক আছে সবুজ চুলে ফুল পিন্দেছি নুলক পরি না তু পিন্দেছি বলতে বোঝাই পরেছি তো সবুজ চুলে বন ফুল পড়ে কিন্তু সে সোনার নূলক পরে না ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাত বন তখন কবিকে বলছে ফুলের গন্ধ নিতে চাইলে হাত পাত বলে পাহাড় দেখাই তাহার আহার ভরা বুক কবি এখন পাহাড়ের কাছে গিয়ে বলল তার মায়ের লোকটি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু পাহাড় তাকে আহার বরা বুক দেখিয়েছে এখন আহার বরা বুক বলতে বোঝাই সরষে পরিপূর্ণ স্থান অর্থাৎ পাহাড় তার কাছে থাকা সরষে পরিপূর্ণ স্থানটি কবিকে দেখিয়ে দিয়েছে হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ হাজার হাজার হরিণ পাতার ফাঁকে মুখ লুকিয়ে রাখে এলিয়ে খোপা রাত্রি এলেন তো এলিয়ে খোপা বলতে বোঝাই খোপা খুলে রাত্রি এসেছে ফের বাড়া লাম্পা কিন্তু কবি ঠিকই মায়ের শুনানুলোকটি খোঁজার উদ্দেশ্যে রওনা হলো আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না তো কবির প্রধান উদ্দেশ্যই হচ্ছে তার মায়ের শুনানুলোকটি ছাড়া সে কখনোই গড়ে ফিরে যাবে না শব্দের অর্থ আহার ভরা বুক অর্থ সর্ষে পরিপূর্ণ স্থান এলিয়ে খোপা খোপা খুলে ঘরকে ঘরে জল ছাড়িয়ে নদী অতিক্রম করে নুলক নাকে পড়ার অলঙ্কার পাখ ছড়িয়ে পাখা মেলে পাখ পাখালি নানা জাতের পাখি পিন্দেছি পড়েছি বকরা বকগুলো মিনতি কাতর প্রার্থনা হরিণ বের বাঘ নদীর কোনো বাকের নাম হরিত টিয়ে সবুজ রঙের টিয়ে কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও নূল কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে চাই এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা এবং এগুলো পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবা ঠিক আছে এই প্রশ্নগুলো দ্বারা নোলক কবিতার কবির নাম কি নূলক কবিতার কবির নাম আল মাহমুদ নূলক বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন নূলক বলতে লেখক এখানে আমাদের ঐতিহ্যকে বোঝাতে চেয়েছেন নূলক কবিতার মূল ভাব কি নূলক কবিতার মূল ভাব মা ও মাতৃভূমির প্রতি অনুরাগ ও ভালোবাসা মায়ের সোনার্নূলক কবি কোথায় খুঁজে বেড়ান মায়ের সোনার্নূলক কবি সারা বাংলাদেশে খুঁজে বেড়ান এ কবিতায় বাংলাদেশের কোন নিসর্গ প্রকৃতির বর্ণনা আছে এ কবিতায় বাংলাদেশের নদীনালা সবুজ বন পাক পাখালি পাহাড় আকাশ ও অন্ধকার রাতের বর্ণনা রয়েছে কবি নদীর কাছে তার মায়ের নূলক সম্পর্কে জিজ্ঞেস করলে নদী কি উত্তর দিই নদী তার শরীরে হাত দিতে নিষেধ করে কারণ তার সমস্ত শরীর বোয়াল মাছে ভরা তিতাস নদী কবির মায়ের নোলকের সন্ধান কোথায় দিয়েছিল তিতাস নদী কবিকে মায়ের নোলকের সন্ধান দিয়েছিল যে যেখানে সাদা পালক বকরা থাকে সেখানে কবি কার কাছে তার মায়ের গয়না ফেরত চেয়ে মিনতি করেন কবি বনের কাছে তার মায়ের গয়না ফেরত চেয়ে মিনতি করেন কবি বনকে কি বলে সম্বোধন করেন কবি বনকে ভাই বলে সম্বোধন করেন বন তার সবুজ চুলে কি পরে বন তার সবুজ চুলে ফুল পড়ে বন কবিকে তার মায়ের নোলকের পরিবর্তে কি দিতে চাই বন কবিকে তার মায়ের নোলকের পরিবর্তে ফুলের গন্ধ দিতে চাই হরিণের কাছে নোলকের সন্ধান চাইলে তারা কি করে হরিণ পাতার ফাঁকে মুখ বাকি রাখে কবি মায়ের গয়না ছাড়া ঘরে ফিরে যেতে চান না কেন নুলক বা গয়না মায়ের অতি প্রিয় বস্তু সেটা হারিয়ে গেছে তাই মায়ের মুখ আজ অলংকারহীন মলিন কবির দায়িত্ব হচ্ছে মায়ের সেই হারিয়ে যাওয়া অলঙ্কার খুঁজে বের করা কারণ মায়ের মুখে লাবণ্য ও মাকে খুশি করার জন্য গয়না খুব প্রয়োজন তাই কবি গয়না ছাড়া ঘরে ফিরে যেতে চান না ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা একশো একত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এভরিওয়ান